করোনা পরিস্থিতির মধ্যে সংকটে পড়া গণমাধ্যমে নিম্ন আয়ের কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে এটিএন মেডিকেয়ারের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আরো জানাচ্ছেন একরামুল হক সাইম। করোনা পরিস্থিতিতে সংকটে পড়ছে বিভিন্ন পেশায় কাজ করা নিম্ন আয়ের কর্মীরা। গণমাধ্যমে কর্মরত কম বেতনের কর্মচারীদের অনেকেও দিন কাটাচ্ছেন কষ্টে সৃষ্টে। তাদেরই পাশে এসে দাঁড়িয়েছে এটিএন মেডিকেয়ার। রোববার এটিএন বাংলার কার্যালয়ে এমন 100 জনের হাতে তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। আমরা চেষ্টা করব যে এটাকে আরও দীর্ঘ সময় নিয়ে যেন প্রতি মাসে এই আমাদের কাছে লিস্ট আছে প্রতিটা চ্যানেলেরই, ওই লিস্ট অনুযায়ী সবাইকে আমরা রেগুলার দিয়ে যেতে পারি। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজ রহমান বলেন, করোনা দুর্যোগে গণমাধ্যমের নিম্ন আয়ের কর্মীদের বিশেষ গুরুত্ব দিচ্ছে এটিএন মেডিকেয়ার। অন্যদেরকেও গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। গরিবদের সহায়তা দেওয়া হচ্ছে, যাদের কাজ নাই শ্রমিক তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু মিডিয়া নিয়ে কেউ চিন্তা ভাবনা করতেছে না। সেই জন্য আমরা বললাম যে মিডিয়াতে তো যারা 10,000 টাকা নিতে বেতন পায় আজকের এই ক্রাইসিসের সময়, তাদের তো দিনকাল চলতে হবে। সেই জন্যই আমাদের মিডিয়াকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে সেটা, যে আমাদের এই মিডিয়ার যারা কম বেতনধারী লোকজন যারা অভাবে আছে এই সময়, তাদেরকেই বেছে নেওয়ার মূল আমাদের উদ্দেশ্য। এমন হয় প্রতিটা চ্যানেল যদি 100টা করে যদি সাহায্য করে, তাহলেই তো আমরা অনেক লোককে আমরা সহায়তা করতে পারবো। সুতরাং আমি আহ্বান করবো সবাই মিলে এগিয়ে আসুন। করোনা পরিস্থিতির মধ্যে গণমাধ্যমের নিম্ন আয়ের কর্মীদের সহযোগিতার কাজ আগেই শুরু করেছে এটিএন মেডিকেয়ার। এই কাজ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।